নমস্কার দর্শক বন্ধুরা, আমরা যারা বাড়িতে বা ছাদ বাগানে ফলের গাছ লাগাতে ভালোবাসি, তারা একটা সবেদা গাছের চারা লাগাবো না? তা হয় না। তাই তো সাহিত্যিকদের রচনায় বারে বারে উঠে এসেছে সবেদা গাছের নাম। সবেদা গাছ প্রায় সব ধরনের মাটিতেই ভালো হয়, অনেকে একে চিকু নামও চেনেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে যত্ন পরিচর্যা করলে সবেদা গাছে প্রচুর ফল পাওয়া যায়। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করুন। এই দেখুন আমার সবেদা গাছে কি পরিমাণে ফল এসেছে। কোনো কারণে আমার মন খারাপ হলে এই ফল ভর্তি সবেদা গাছের সামনে এসে দাঁড়ালে মন প্রাণ জুড়িয়ে যায়। সবেদা ফল আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী তা হয়তো আমরা অনেকেই জানি না। এতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ভিটামিনস ও মিনারেলস রয়েছে। আমার এই সবেদা ফলগুলোর সাইজ বেশ বড় বড় হয়, তবে পাকতে একটু সময় লাগে। তবে আসুন আপনাদের দেখায় কীরকম খাবার ব্যবস্থাপনার মাধ্যমে গাছটি থেকে আমি সারা বছর প্রচুর সবেদা পাই। ব্যক্তিগতভাবে আমি জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করি ও ব্যাপক রেজাল্ট পেয়ে থাকি। আমার সবেদা গাছটি অনেকটাই বড়, তাই গাছটিকে বছরে চারবার অর্থাৎ তিন মাস অন্তর অন্তর খাবার দিতে হয়। এখানে আমি রাসায়নিক সার হিসাবে ব্যবহার করব 100 গ্রাম করে পটাশ, ফসফেট, ডিএপি, ইউরিয়া ও এনপিকে 10:26:26। তাছাড়াও জৈব সার হিসেবে দিচ্ছি মিশ্র জৈব সার, যার অনুপাত 500 গ্রাম সর্ষের খোল, 500 গ্রাম নিম খোল এবং 2 কেজি এক বছরের পুরনো গোবর সার। এই মিশ্রণটি থেকে 1 কেজি মতো নিয়ে জৈব ও রাসায়নিক উভয় সারকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের মূল থেকে অন্তত 2 ফুট দূরে ব্যবহার করুন। তারপর পর্যাপ্ত জল দেব। ফলের গাছের ক্ষেত্রে আমাদের অনেকেরই অভিযোগ থাকে যে গাছে খাবার দিচ্ছি, যত্ন করছি কিন্তু ফল পাচ্ছি না। মনে রাখবেন, পর্যাপ্ত সূর্যালোক পায় এরকম স্থান ছাড়া ফলের গাছ লাগাবেন না, নইলে আপনি যতই যত্ন করুন না কেন আপনি ফল পাবেন না। ভালো ফলের জন্য শুধুমাত্র মাটিতে সার ব্যবহারে যথেষ্ট নয়, তাই আমি লিকুইড সিউড ফার্টিলাইজার প্রতি লিটার জলে 1 ml করে গুলে প্রতি মাসে একবার স্প্রে করে থাকি। এতে ভালো ফল পাওয়া যায়। বেশিরভাগ সময় ধুলোবালি জমে থাকার ফলে পাতার পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, তাই মাঝে মাঝে পরিষ্কার জল দিয়ে গাছকে ধুয়ে দেবেন। এতে পত্ররন্ধ্রগুলো পরিষ্কার হবে এবং গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারবে। ধৈর্য নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।